টেকনাফে অপহৃত আরও এক কৃষককে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হয়েছে। এই নিয়ে মুক্তিপণ দিয়ে ফিরেছে অপহৃত 5 কৃষক। স্থানীয় ইউপি সদস্য হোসেন আহমেদ জানিয়েছে, সর্বশেষ ফিরে আসা ভুক্তভোগী মোহাম্মদ নূরের জন্য তার পরিবার 5 লাখ টাকা মুক্তিপণ দিয়েছে। এই নিয়ে 6,20,000 টাকা দিয়ে মুক্তিপণ দিয়ে ফিরেছে অপহৃত 5 জনই। মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দিছে, আমি 5 লক্ষ টাকা না দিলে দিচ্ছে না, হাত কেটে ফেলছে, এই ফেলছে, বহু বহু কথা আর কি। হ্যাঁ, এগুলো সহ্য করতে না পারে, 5 লাখ টাকা বিভিন্ন ভাবে আর কি। এদিকে মুক্তিপণ দিয়ে ফিরে আসার বিষয়ে পুলিশের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উসমান গনি কোনো তথ্য না দিয়ে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। আমাদের যে বক্তব্য, আপনি বক্তব্য পুরাতন বক্তব্য নিয়ে লাভ নাই, বক্তব্যটা তো নতুন হওয়া দরকার। কালকে ফোন দিতেন আপনি, এই আজকেরটা র্যাবে নিয়ে আসতে। হ্যাঁ, আজকেরটার বিষয়ে আমরা জানি না, র্যাবে নিয়ে আসতে আমাদেরকে দিয়ে গেল। ঠিক আছে ভাই। গেল 21 মার্চ বৃহস্পতিবার ভোরে নীলার পানখালি এলাকায় পাহাড়ি এলাকা থেকে তাদের অস্ত্রের বুকে 5 কৃষককে জিম্মি করে নিয়ে যায় অপহরণকারীরা। তার বিশ্বপু টিটিএন।